বন্ধুরা, শুভ কজাগুরি লক্ষ্মী পূজা সবাইকে। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যে যেমন যা চাও সেটাই পাও। যেন আমি জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে জাস্ট রেডি হয়েছি, রেডি হয়ে এসেছি বাজার কিছু কেনাকাটা করতে। প্রচণ্ড রকমের আওয়াজ উঠছে, তো দাঁড়িয়ে আছি। আকাশ একটু কাজে গেছে, বলো দাঁড়াও আমি এক্ষুনি আসছি, আর তারপর যাবো বাজারে কিছু কেনাকাটা করতে, তারপর বাড়ি গিয়ে রেডি হব, তারপর মন্দিরে যাবো পুজো দিতে। সকাল থেকে উপোস আছি, বাবাইরা আজকে জোম্যাটোতে অর্ডার দিয়েছিল খাবারে, আমি আজকে সকাল থেকে রান্না বান্না করিনি বলেই আজকে ব্লগটা স্টার্টও করিনি, কিচ্ছু সকালে করিনি, সেরকম শুয়ে বসে এইসব করেই কেটেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওইটা দুটো চেন নিতে হবে। রেডি হয়ে গেছি, এই যে এই শাড়িটা পরলাম, কেমন লাগছে আমাকে বলবে অবশ্যই কমেন্টে। আর বাজারে বেশি ব্লগ করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, তো আর এদিকে আসারও তাড়া ছিল, কিন্তু হড়বড় হড়বড় করে সব জিনিসগুলো কিনে নিয়েছি, নিয়েছি রাখা আছে এখানে সব। পুজোর জোগাড় করতে বেশ ভালো লাগে, ছোটোর থেকেই এই জিনিসটার প্রতি আমার একটা আলাদাই ন্যাক। ছোটোর থেকে বাড়িতে সবাইকে দেখতাম আর ভাবতাম কবে আমি জোগাড় করব। তো অনেক ছোটোর থেকেই বাড়িতে যখন পুজো হতো, যে কোনো পুজো, মার পাশে বসে এই যে ফল গোছানো, কাটা, পুজোর থালা সাজানো, এসব দেখতাম বসে বসে, খুব ভালো লাগতো। আর এগুলো করতেও আমার বেশ ভালো লাগে। তো দেখো হয়ে গেল মোটামুটি গুছোনো, এখন এই কিছু মিষ্টি আছে, ওই মিষ্টিটা এখন জাস্ট দেবো, তাহলে হয়ে যাবে। আর এই যে কদমা, কদমা আমার খুব ফেভারিট, মানে দারুণ লাগে খেতে। তো এখন খাওয়ার কথাও বলবো না, এখন তো পুজোর এটা, পুজোর জন্য সাজালাম, পুজো হোক, সবাইকে প্রসাদ দেব, তারপর খাওয়ার কথা। যখন নিজে উপোস করি, নিজে পুজো করি, তখন না আর মানে ইচ্ছে করে না যে আমি খাবো, মনে হয় বাড়ির সবাইকে দিই। মামা, ইয়ে পুরোহিত কখন আসবে? পুরোহিত টাইম ঠিক নাই, আসবে। একজন মাকে নদ দিয়ে গেছে, তার সাথে মাথায় পরানো টাইরা দুটো অ্যাটাচ রয়েছে, তো দুটোকে খুলতে হবে, খুলে পরে তারপর ভালো করে পরাতে হবে। আর আমার খুব ভয় লাগে এসব পরাতে, মনে হয় যদি কিছু ভেঙে যায় বা কিছু খারাপ হয়ে যায়। আকাশ আমাকে পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর সাহস দিচ্ছে যে কিচ্ছু হবে না, তুমি পরাও, ঠিক পরিয়ে নিতে পারবে। তো সেটাই চেষ্টা করছি আস্তে আস্তে পরানো, যাতে মাকে ঠিক করে সাজিয়ে দিতে পারি আর ঠিক করে পরিয়ে দিতে পারি। তো এই দেখো হয়ে গেল মোটামুটি। ভালো করে দাও, পড়ে যাবে।
এই মালাটা ওই করো, মালাটা বাঁধা আছে তো? হুম, মালাটা বাঁধা আছে। বাবাই পড়াতো হবে তুমি ডাকের ওখানটাতে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। খুলে গেছে গ্রামের সবাই, পুজোর দিয়ে চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ওইদিকে সব পুজোর পায়েস, খিচুড়ি, ভাজা, বুজি, সুজি, লুচি এসব রাখা আছে। মানে পুরো সাজানো হয়ে গেছে, পুরো মন্দিরে পুজোর জোগাড় হয়ে গেছে। এরপর ঘট আনতে যাবে। পাওয়ারসম মুরগি পাওয়ারসম মুরগি আর একটু করে ঘি দাও। ওম বিষ্ণু স্বাহা।
শেষ। এখন সবাই ভিড় করেছে, কেউ প্রসাদ নিতে, কেউ যজ্ঞের টিকা নিতে, কেউ আরতি নিতে, কেউ শান্তির জল নিতে। তো এখন এই যে পুজোর জিনিসগুলো দেখা হচ্ছে কোনটা কার। বাবাকে দাও, হঠাৎ করে বোনরা এসে লক্ষ্মী পুজোর দিন সারপ্রাইজ দিয়ে দিয়েছে। একটু লেট হয়ে গেছে, কিন্তু এসে পরে মায়ের ভোগ পেলো, প্রসাদ পেলো, এটাই বোনের সবথেকে বেশি ভালো লেগেছে। বলছিল যে প্রসাদটা পেয়ে খুব ভালো লাগলো, অন্য বছর আসতে পাই না। আজ আমার 10 বছর বিয়ে হয়েছে, কিন্তু এই 10 বছর বিয়ে হওয়াতে প্রথমবার এলো ওরা। কোনো বছরই মাকে আমি প্রসাদ পাঠাতে পারি না কিছু কারণবশত, তো এই বছর মাকেও একটু প্রসাদ পাঠিয়ে দেবো। আর বাবাই খুব টায়ার্ড হয়ে গেছে, আর কিচ্ছু খেতে চাইছে না। মানে এসে থেকে তো সারা সময়টা দৌড়ে বেরিয়েছে, বাজি ফুটিয়ে বেরিয়েছে, পুরো এনার্জি লস হয়ে গেছে, ওর আর এক ফোঁটা ক্ষমতা নেই। তো আমি আকাশকে বললাম তুমি ওকে জোর করে একটু কিছু খাইয়ে দাও, কারণ কেউ নাছাড়া খাবে না, শুয়ে পড়বে আর ঘুমিয়ে পড়বে। রুমে চলে এসেছি, এরপর ফ্রেশ হবো, এরপর শুয়ে পড়বো। আর পাচ্ছি না, সারাদিন উপোস। অন্য বছর জল তেষ্টাও পাই না, খিদেও পাই না, কিচ্ছু না। কিন্তু আর উপরন্তু অন্য বছর প্রচুর কাজ করি, সারাদিন রান্না বান্না সব কিছু করি। আর আজকে মানে এই বছর পুরো রেস্ট পেলাম, সেটা পুরোপুরি আমার হাজব্যান্ডের জন্য, আকাশের জন্য। কিচ্ছু করতে দেয়নি আমাকে, একটা কিচ্ছু করতে দেয়নি কাজ সকাল থেকে। না এটা করবে না, ওটা করবে না, শুয়ে বসে পুরো সকালটা বের করলাম। ওরা দুজন জোম্যাটোতে খাবার অর্ডার দিয়েছিল, আমাকে কিচ্ছু করতে দেয়নি। শুধু ব্রেকফাস্টে একটু চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিলাম আকাশকে, আর বাবাইকে ওটস বানিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু না। সকালে চা দুধ যেমন বানাই ওগুলো করেছিলাম, তাছাড়া দুপুরে কিচ্ছু বানাতে দেয়নি। বললাম যে ভাত চাপিয়ে দিই, একটু কুমড়োর তরকারি করে দিই, কিচ্ছু না। তো জানি না এবারে এত কেন জল তেষ্টা পাচ্ছিল, বা এত কেন মানে
খিদে পাইনি কিন্তু প্রচন্ড জল চেষ্টা পাচ্ছিল, তো জলটা খেয়ে না মানে বেশ ভালো লাগলো, আর কিছু খেতে ইচ্ছে করলো না। তবুও মন্দিরে যে ভোগ দেয় লুচি সুজি পায়েস খিচুড়ি, তো আমি আজকে অন্য খাই না, তো সেই জন্য লুচি আর সুজি খেলাম, পায়েস আর খিরটা মানে পায়েস আর খিচুড়িটা রেখে দিয়েছি, কাল খাবো, ওটাই খেলাম আর একটু জল খেলাম আর চলে এসেছি উপরে, এবার শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে, পুরো ব্লগটা দেখবে সাথে থাকবে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা গুড নাইট বাই।